বাড়ি থেকে রওনা দিয়ে মালদা শহরে যখন পৌঁছালাম তখন ঘড়ির কাঁটায় 9:27। বাস থেকে নেমে একটা টোটো নিয়ে স্টেশনের সামনে পৌঁছালাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এ নিউ জার্নি। ঘড়ির কাঁটায় ঠিক 9:42। এখন রয়েছি মালদা টাউন স্টেশনের বাইরে। আজ জার্নি করবো 13141 তিস্তা তোরফা এক্সপ্রেসে মালদা টাউন থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। দাঁড়িয়ে রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে এখন যেতে হবে 4 নম্বর প্ল্যাটফর্মে, কারণ তিস্তা তোরফা এক্সপ্রেসটা দিচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এলিভেটরে করে ফুটওভার ব্রিজ দিয়ে আমরা পৌঁছে গেলাম 4 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়ির কাঁটায় 10:10, ট্রেন আসতে হচ্ছে লেট, তাই আমরা প্ল্যাটফর্মে এসে কফি খাওয়া শুরু করলাম। এখন ট্রেন আসলে তারপর ট্রেন ধরবো আর এনজেপির উদ্দেশ্যে রওনা দেবো। ঘড়ির কাঁটায় 10:22 মালদা টাউন স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে 13141 তিস্তা তোরফা। আমাদের ফিট ছিল S4-এ। ট্রেনে উঠে নির্দিষ্ট সিটে বসার পর নির্দিষ্ট সময়ে ট্রেন এনজিপির পথে যাত্রা শুরু করল। মালদা টাউন স্টেশন পার করার সময় পথে দেখা হয়ে গেল 13434 মালদা টাউন SMVT ব্যাঙ্গালোরু অমৃত ভারত এক্সপ্রেসের সাথে। 13141 তিস্তা তোরফা এক্সপ্রেস প্রতিদিন বিকেল 3:00 ফিয়ালদা স্টেশন থেকে ছেড়ে প্রতিদিন সকাল 5:50 নিউ আলিপুরদুয়ারে পৌঁছে তার 718 কিলোমিটারের যাত্রা শেষ করে। ঘড়ির কাঁটায় 3:17 আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। 235 কিলোমিটারের যাত্রা শেষ করে নির্দিষ্ট সময় থেকে প্রায় 1 ঘন্টা লেট করে আমাদের ট্রেন পৌঁছে গেল নিউ জলপাইগুড়ি জংশন স্টেশনে। এখন বসে রয়েছি NGP স্টেশনে IRCTC-র AP লাউঞ্জে। এখানে ঘন্টা প্রতি চার্জ হচ্ছে 10 টাকা। প্রায় ঘন্টা দুয়েকের জন্য আমরা আফ্রা নিলাম NGP স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে অবস্থিত AP লাউঞ্জে। ঘড়ির কাঁটায় 5:30, এখন বাথরুম থেকে ফ্রেশ হয়ে নিয়ে নিয়েছি 1 কাপ চা। এখন চা খেয়ে এখান থেকে বেরাবো। বর্তমানে দাঁড়িয়ে রয়েছি NGP স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, আর আমার পাশে সেই 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে 22227 NGP গৌহাটি বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনের এখান থেকে ছাড়ার টাইম হচ্ছে 6:10, এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:47, মানে আর মোটামুটি 23 মিনিট পর এই ট্রেন এখান থেকে ছেড়ে যাবে। আর আমরা এখন স্টেশন থেকে বাইরে যাব, আর বাইরে আমাদের জন্য আমাদের ড্রাইভার ওয়েট করছে। চলো বাকি কথা বাইরে যাবে। এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এলিভেটরে চড়ে ফুট ওভারব্রিজ দিয়ে আমরা রওনা দিলাম স্টেশনের বাইরে। আমরা এখন ফুট ওভারব্রিজ দিয়ে NGP স্টেশনের বাইরে যাচ্ছি। কাটায় সকাল 6:03 NGP স্টেশনের বাইরে চলে আসলাম। এখন ড্রাইভার দাদা ফোন করেছিল, এখন গাড়ি নিয়ে আসছে আমাদেরকে পিক আপ করতে। NGP স্টেশনের বাইরে কিন্তু আপনারা অনেক গাড়ির ড্রাইভার ও ট্রাভেল এজেন্টের সাথে কথা বলেও ট্যুর বুক করতে পারেন, কিন্তু আমরা আগে থেকে যেহেতু ট্যুর বুক করে এসেছিলাম তাই আমাদের গাড়ির ড্রাইভার বাইরে অপেক্ষা করছিল। ভোরের কুয়াফাচ্ছন্ন রাস্তাকে সাথে নিয়ে আমরা এগিয়ে চললাম কার্ফিয়াংয়ের পথে। শিলিগুড়ি থেকে এখন আমরা চলেছি মাটিগাড়া হয়ে রোহিণীর পথে।
ঘড়ির কাঁটায় সকাল 6:53। আমরা এনজেপি স্টেশন থেকে রওনা দিয়ে এখন গাড়িতে চড়ে এগোচ্ছি কার্ফিয়াংয়ের পথে। পাহাড়ের আঁকাবাঁকা পথকে সাথে নিয়ে আমরা একটু একটু করে উপরের দিকে উঠতে থাকলাম। ঘড়ির কাঁটায় 7:23। এখন আমরা কার্ফিয়াংয়ের রাস্তায় দাঁড়িয়েছি একটা হোটেলে ব্রেকফাস্ট করার জন্য। প্লেটে চলে এসেছে গরম গরম মোমো। এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমরা রওনা দেব কার্ফিয়াং এর পথে। আর এখানে 4 প্লেট মোমো, 2 প্লেট ব্রেড অমলেট আমরা খেলাম। আমরা পৌঁছে গেছি আমাদের যাত্রা পথের আজকের প্রথম ফাইট ফিন আই লাভ কার্ফিয়াং এর পয়েন্টে। এখান থেকে পাহাড়ের একটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। এখান থেকে আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্য হনুমান টক ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি আমাদের যাত্রাপথের সেকেন্ড ডেস্টিনেশন হনুমান টক ভিউ পয়েন্টে। এখানেও কিন্তু রয়েছে আই লাভ কার্ফিয়াং। এখানে হনুমানজির একটি 40 ফুটের মূর্তি রয়েছে। এখান থেকে কার্ফিয়াং পাহাড়ের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। এখন হনুমান টক ভিউ পয়েন্ট থেকে আমরা পরের গন্তব্যে যাব। আমরা এখন চলে এসেছি কার্ফিয়াং এর দাওহিল স্কুলে। দাওহিল রোডের এক পাশেই রয়েছে শতাব্দী প্রাচীন ভিক্টোরিয়া বয়েজ স্কুল, আর এই স্কুলের ক্যাম্পাসেই রয়েছে 1800 শতাব্দীতে নির্মিত বর্তমানে পরিত্যক্ত দাওহিল চার্চ। শোনা যায় এটি পশ্চিমবঙ্গের মোস্ট হান্টেড প্লেস। বর্তমানে এখানে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। দাওহিল চার্চ থেকে বেরিয়ে আমরা সামনের দিকে এগোতে এগোতে রাস্তায় একটি ভিউ পয়েন্টে দাঁড়ালাম। এখান থেকে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ দেখা যাচ্ছে। আমার পেছনে ক্যামেরাতে দেখা যাচ্ছে এই যে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। জীবনে প্রথমবারের মতো এই কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম। এর আগে যখন 2019 সালে দার্জিলিং এসেছিলাম তখন দার্জিলিংয়ে 3 দিন থাকা সত্ত্বেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি। আমরা যখন চিমনি হেরিটেজ গার্ডেনের সামনে এসে পৌঁছালাম তখন সেখানকার গেট খুলেনি, তাই আমরা সামনে রেস্টুরেন্টে বসে একটু কফি খেতে শুরু করলাম। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা রেস্টুরেন্টে এসে নিয়ে নিয়েছি গরম গরম কফি। তো চলো কফিটা টেস্ট করে দেখা যাক কফির টেস্টটা কেমন হয়েছে। না, এখানকার যে কফির দাম হচ্ছে মোটামুটি 50 টাকা করে পার কাপ, কিন্তু টেস্ট ভীষণ ভালো। এই শীতের ওয়েদারে এই গরম গরম কফি খেতে খেতে আমাদের
রাতে ট্রেন জার্নি সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। ঘড়ির কাঁটায় 9:58 আমরা চলে এসেছি চিমনি হেরিটেজ গার্ডেনে। এখানে প্রবেশের টিকিটের মূল্য রয়েছে জন প্রতি 20 টাকা। এখন আমরা চলে এসেছি চিমনি হেরিটেজ গার্ডেনে। চিমনি হেরিটেজ গার্ডেনে, চিমনি হেরিটেজ গার্ডেনে গার্ডেনের এক কর্নারে একটি বসার জায়গা রয়েছে। এখানে আপনি চাইলে বসে কিছু সময় পাহাড় দেখতে দেখতে কাটাতে পারেন। আর এই পয়েন্ট থেকে যে ভিউটা দেখা যাবে সেই ভিউটা কিছুটা এরকম। এখানে ঘন্টাখানেক সময় কাটিয়ে আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্যের পথে। ঘড়ির কাঁটায় বেলা 11:34 আমরা পৌঁছে গেছি বাগোদা পাইন ফরেস্টে। এখন আমরা চলে এসেছি বাগোদা পাইন ফরেস্টে। সিটং যাওয়ার পথে আপনারা যদি এই পাইন ফরেস্টটা দেখতে চান, তবে সিটং থেকে কিছু আগেই রয়েছে এই বাগোদা পাইন ফরেস্ট। পেছনে যে পাইন ফরেস্টগুলো দেখা যাচ্ছে, এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যখন সূর্যের আলোগুলো প্রবেশ করছে, এর ভিতরের ভিউ আরো দুর্দান্ত লাগছে। আমাদের গাড়ির ড্রাইভার অনিল ভাই এখন আমাদেরকে এখান থেকে নামিয়ে দিয়েছে এবং আমরা এখান থেকে বাগোদা ফরেস্ট দিয়ে হেঁটে হেঁটে এই পাইন ফরেস্টের মাঝ দিয়ে হাঁটার এক্সপিরিয়েন্স নিব। তো চলো আমরা হাঁটতে থাকি আর তোমরা ব্লগ দেখতে থাকো। হাই, বাগোদা পাইন ফরেস্টে আমরা এখন বর্তমানে ঘুরছি। আমরা তো খুব ভালো একটা প্রকৃতির দৃশ্য, মানে যেগুলো দৃশ্য ক্যামেরায় আসবে না কিন্তু চোখে এর দৃশ্যর গুণ আলাদাই, এটা মানতেই হবে। এটা অসম্ভব সুন্দর, এত সুন্দর আমি ভাবতেই পারিনি, এসে এতটা সুন্দর লাগছে, মন ভরে গেল। বাগোদা পাইন ফরেস্টে হাঁটতে হাঁটতেই সামনে একটা রয়েছে শুকনো পাইন গাছ, আর এই অসম্ভব সুন্দর রাস্তা দিয়ে আমরা হাঁটার যে আনন্দ উপভোগ করছি সেটা চিরতরে আমাদের স্মৃতিতে স্মরণীয় হয়ে থেকে যাবে। মানে এত সুন্দর ভিউ পাহাড়ে না আসলে দেখতে পাওয়া যাবে না। পাইন ফরেস্টের ভিতরের এই দৃশ্য একবারে পরিবেশ মনোরম করার মতো। ঘড়ির কাঁটায় বেলা 12:00। এখন বাগোদা পাইন ফরেস্ট দেখে আমরা গাড়িতে চড়ে রওনা দেব আরেকটা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে।
রাস্তা যেতে যেতে আমাদের দেখা হয়ে গেল জিমি ভাইয়ের সাথে। হাই জিমি ভাই, নমস্কার। সব ঠিক ঘড়ির কাটায় এখন 12:40। আমরা পৌঁছে গেছি ফিটং যাওয়ার পথে মালদিরাম টি স্টেটে। এখান থেকে কিন্তু ভিউ একবারে চরম লাগছে দেখতে। আর এই চা গাছগুলো মোটামুটি যদি বর্ষাকালে আসা যায় তাহলে ভিউ আরো চরম হবে। ও অসম অসম। ঘড়ির কাটায় বেলা 1:23। আমরা চলে এসেছি আমাদের সিটং হোমস্টের খুব কাছে, আর এই সিটং হোমস্টের কাছেই রয়েছে একটি মনেস্ট্রি। তো চলো এই মনেস্ট্রিটা ভিজিট করে নিই, এবং তার সাথেই রয়েছে আই লাভ সিটং। এই দুটো পয়েন্ট ভিজিট করে আমরা হোমস্টেতে চেক ইন করবো। এখন চলে এসেছি তার লংহো লেপচা বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিটি প্রায় 200 বছরের পুরনো। বুদ্ধিস্ট মনেস্ট্রির ঠিক পাশেই রয়েছে আই লাভ ফিটং। বুদ্ধিস্ট মনেস্ট্রি দেখে এখন আমরা হেঁটে হেঁটে উঠছি আই লাভ ফিটং ভিজিট করতে। আই লাভ ফিটং থেকে ছবি তুলে এবার আমরা রওনা দিলাম আমাদের আজকের হোমস্টের পথে। শিটং এর কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ রয়েছে। ঘড়ির কাটায় 2:10। আমরা পৌঁছে গেছি শিটংয়ে আজকের হোমস্টে ওয়াক আই এন ক্লাউড মে। এখন তোমাদেরকে রুম ট্যুরটা একটু দিয়ে দিই। রুমের ভেতরে রয়েছে 2টি ডাবল বেডের বিছানা, এদিকে সুন্দর 2টি লাইট রয়েছে, 2টি চেয়ার, 1টি টেবিলও রয়েছে। এবার একটু বাথরুমটা দেখিয়ে দিই। একটা বেসিন রয়েছে,
বেসিংয়ের ওপরে একটি আয়না রয়েছে, এই সাইডে কোমোড রয়েছে, এখানে একটি গিজারও রয়েছে। হোমস্টেতে টান টান করে ফ্রেশ হয়ে এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে। এই হোমস্টের ডাইনিং রুমে আমাদেরকে লাঞ্চ দিয়ে দিয়েছে, এই যে লাঞ্চ এখানে দেওয়া হয়েছে। তো এখন আমরা লাঞ্চটা করে নিই। এদিকে রয়েছে ভাত, এদিকে আলু চোখা, এদিকে রয়েছে ডিম, সবজি, স্যালাড, ডাল আর পাঁপড়। আমাদের প্লেটে সার্ভ হচ্ছে খাবার, এই আমাদের অমরেশদা খাবার সার্ভ করছে। ঘড়ির কাঁটায় প্রায় 5:45, এখন পশ্চিম আকাশে সূর্য অস্ত যাবে, তো সেই সূর্য অস্তের টাইম ল্যাপ তোমাদের সাথে শেয়ার করছি। সূর্যাস্তের সাথে সাথে ঠান্ডার প্রভাবও কিন্তু অনেকটাই বেড়ে গেল। ঘড়ির কাঁটায় 5:30, আমাদের জন্য চলে এসেছে গরম গরম চা, আর এদিকে রয়েছে মুড়ি। ঘড়ির কাঁটায় 9:00, এখন আমাদের ডিনার টাইম হয়ে গেছে, তো এখন যাব ডিনার করতে। আলু ভাজা, এদিকে রয়েছে চিকেন, এর নিচে রয়েছে গরম গরম রুটি। পরের পর্বে নিয়ে আসছি সিটং এর সাইট সিন। পাহাড়ে আরো একটা রাত নামলো। আজকের পর্ব এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।